সেলটা দেখে একটু ঈর্ষা হয়ে গেছে সবার, যার জন্য আমি এখান থেকে উঠে গেলে অনেকেই, সবার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু আমি যদি এখান থেকে উঠে যাই সবাই আনন্দিত হয় বেশি। চিকেনটা এই ভাই কিচ্ছু বলার নেই, আমার জাস্ট কিচ্ছু বলার নেই, নিজেরা জাজ করো। প্রচন্ড পেছনে হর্ন টন থাকবে, প্রচন্ড রাস্তার আওয়াজ, কি একটু ক্ষমা ঘেন্না করে দিও। আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে ম্যাডামের বাড়ি বারাসাতের একদম কাছে। বারাসাতের অত্যন্ত ভাইরাল হয়েছিল কিন্তু বিবেকদার বিরিয়ানি, কিন্তু সেই বিরিয়ানি নাকি এখন উঠে যেতে চলেছে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ হয়তো প্রচুর লোক এখনো বসে খাচ্ছে, তাহলে সেই দোকান উঠে যাওয়ার কি মানে? I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. যখন 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল সেই সময় আমরা 100 জন দরিদ্র দুস্থ মানুষের হাতে পার্সেল তুলে দিয়েছিলাম বিবেকদা স্টল থেকে, এবং বিবেকদা সেখানে পুরো পূর্ণ সহায়তা করেছিল, আমাদেরকে প্রচন্ড ভাবে হেল্প করেছিলেন। সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকো, লিংক কোথাও চলে আসছে, দেখে নাও। Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? তো চলো বিবেকদার থেকে বিরিয়ানি খাবো। সেই ভাইরাল বিরিয়ানি আমার টেস্ট করার সুযোগ হয়নি, ওরা টেস্ট করেছিল। বিরিয়ানি অবশ্য তোরা টেস্ট করিসনি, টেস্ট করেছিলি। গাইস নিজেকে নিলাম 40 টাকায়। তো সবার আগে সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুডগাজম। এদিকে আরেকজন গন্ধে গন্ধে চলে এসেছে, দাঁড়াও তোমায় দেয়া হবে, তুমি যেও না, থাকো এখানে। যদিও দোকানটা বিবেকদার বিরিয়ানি নামে বেশি বিখ্যাত, কিন্তু দোকানটার নামও আছে খুব সুন্দর একটা নাম, মিষ্টি একটা নাম, হালুম হুলুম ফুড সেন্টার। আর এই দিকেই হচ্ছে ডাকবাংলো মোড়, একদম বারাসাতের ঠিক সামনের মোড়টা দেখতে পাচ্ছ, ঠিক তার সামনেই একদম হচ্ছে হালুম হুলুম ফুড সেন্টার। আর খাবারের দামগুলো এখানে দেখা যাচ্ছে, এই যে বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি 70, ওটা এখন বেড়েছে 10.80 টাকা হয়েছে। চিকেন চাপ 30 আছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের যে কম্বোটা সেটা 40 টাকা থেকে বেড়ে 50 টাকা হয়ে গেছে, ওটাও 10 টাকা বেড়েছে। বস দাম তো বাড়বেই 10 টাকা, এত মানে চিকেনের দাম এই লেভেলের বেড়ে গেছে, তো বিরিয়ানি দাম বাড়বে না, হতে পারে কখন? অলরেডি বলে দিই আমরা এসেছি, এখন কটা বাজে মোটামুটি? 1:38, হ্যাঁ মোটামুটি উনি বসেছেন আজকে হচ্ছে 1:15, 15 মিনিটে এক হাঁড়ি উঠে গেছে অলরেডি। এই হচ্ছে হাঁড়ি, এইটুকু পড়ে রয়েছে, আরেকটা হাঁড়ি এখন আসছে, এত সেল হয়। পেছনের ভিড়টা দেখতেই পাচ্ছ তো, বিবেকদার বিরিয়ানি যে সেই বিরিয়ানি এটা নিয়ে বলার আর কোনো ইয়ে নেই। তোমরা দেখতেই পেলে যে আরেকটা বিড়ি চলে এসছে, কি বল, বিড়ি চলে এসেছে, আরেকটা হাঁড়ি চলে এসছে, এটা বড় হাঁড়ি আগেরটার থেকে। আর যাই হোক, এটাও এক ঘন্টা কি, আগেরটা তো আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছিলো। এত সুন্দর বিরিয়ানি, গন্ধ বেরোচ্ছে হাতে নিয়ে, এত বকা যায় না, একটু চালটাকে খাই, আবার চাল নয় সরি রাইস। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, আমরা জানি শুট করতে করতে হালকা ঠান্ডা হয়েই যাবে, তো সেই জন্য আমরা আগের থেকেই খাওয়া শুরু করে দিয়েছি মোটামুটি একটু একটু করে। পুরো মশলাদার রাইসটা দেখতে পাচ্ছ, আগের হাড়ি নিচের দিকের ব্যাপারটা, তার সঙ্গে উপরে যেরকম সাদা চাল বা একটু হলুদ চাল থাকে। বিরিয়ানি তুমি এখানে শুধু ইয়ে চিকেন বিরিয়ানি করো না, চিকেনের মধ্যে এত সুন্দর ফ্লেভার কী করে এনেছো তুমি, মানে আলাদা লেভেলের ফ্লেভার। পিছন দিয়ে চলে একদম, এটা কি কোনো মাটনের চর্বি টর্বিও মেশাও না? না, পুরো একদম অথেন্টিক চিকেন দিয়ে, দারুণ। এই হাঁড়িটাও টেস্ট করাবে বিবেক দা বলছে, এই হাঁড়িটাও টেস্ট করাবে। স্ট্রিট সাইড বিরিয়ানি বলে কিন্তু আমার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ লাগছে না, অ্যাটলিস্ট চালের, জানোই তোমরা এতদিন ধরে রয়েছে বিবেক দা এখানে, অনেকেই তোমরা আশা করি খেয়ে নিছো যারা বারাসাত সাইডের থাকো। ওদিকে একজন দাদা চলে যাচ্ছে, দাদার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, এই যে এই দাদার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তুমি কবে থেকে খাচ্ছ মোটামুটি? যখন থেকে বিবেক দা ভাইরাল হয়েছে তখন থেকে মোটামুটি আমার খাওয়া চলছে। তোমাদের ভিডিও দেখি বেশ ভালোই লাগে, খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। আর তোমার কিরকম লাগে বিবেক দার বিরিয়ানি? আমার তো খাও তো খুবই ভালো লাগে, মানে আমি তো মাঝে মধ্যেই মানে সপ্তাহে একবার তো হয়েই যায় প্রায়, এই চত্বরের মধ্যে এটাই বেস্ট লাগে আমার মনে হয়, আমার কাছে এটাই বেস্ট স্ট্রিট বিরিয়ানি বলতে। তোমার নামটা বলো? আমার নাম হচ্ছে সৌরভ কর্মকার। আচ্ছা থ্যাংক ইউ, ভালো লাগলো দেখা হয়ে। চালের কোয়ালিটি আমি দেখাচ্ছিলাম, এই যে চালের কোয়ালিটিটা একদম লম্বা লম্বা সুন্দর চাল, কিন্তু ভাঙা নয় চালগুলো। আর এইটা হচ্ছে চিকেনের পিস দিয়েছে একটা, 80 টাকার প্লেটটার দাম। আর এই হচ্ছে একটা আলু, আলুটা বেশ কালারফুল, মানে কালারফুল বলতে যেরকম হয় আর কি, একটু ব্রাউনিশ আলুটা দিয়ে একটু খাওয়া যাক। নরম আলু, টুকর একদম ভেতর পর্যন্ত নরম, ভেতরেও শক্ত রকম নয়। চিকেনটা এই যে ভাই
কিচ্ছু বলার নেই, আমার জাস্ট কিচ্ছু বলার নেই, নিজেরা জাজ করো। হ্যাঁ, টেস্টটা বলার আছে, যেখানে আমরা যে কোনো জায়গায় গেলে চিকেন বিরিয়ানিটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ চিকেন বিরিয়ানি আমাদের সেরকম ফ্লেভার লাগে না। এটা তো রাইসের কথাটা বলেই দিলাম, চূড়ান্ত ফ্লেভারফুল। তাছাড়া চিকেনের মধ্যেও কিন্তু যথেষ্ট ফ্লেভার আছে এবং একদমই ছিবড়ে ছিবড়ে নয়। ভেতরটা কতটা জুসি দেখতে পাচ্ছ তোমরা? ম্যাডামেটু এটা খেয়ে দেখুন নাকি, এটা হচ্ছে চাপ, 30 টাকা। আজকে এত জোরে মানে চিল্লে চিল্লে রীতিমতো কথা বলছি আমরা। আচ্ছা, চাপের গ্রেভি পরে চাইলে দাও দাদা, চাপের গ্রেভি তোমরা পেয়ে যাবে চাইলে, পরে থাকলে সব কিছু দেয় দাদা। খাওয়া যাক একটু চাপটা। গ্রেভিটা দেখো, খুব ঠিক একটা গ্রেভি। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেরেস্তা, এবং এই সেটার ফ্লেভারই সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। একটা খুব সুন্দর বেরেস্তার পেস্ট করা ফ্লেভার, 30 টাকা চাপ, মানে বুঝতেই পারছো সেই সমস্ত দারুণ দারুণ যে সমস্ত জিনিস পড়ে সেই সমস্ত দিয়ে নিশ্চয়ই 30 টাকায় চাপ বানানো পসিবল নয়, মানে চারমগজ পড়ে, কাজু পড়ে, তা সত্ত্বেও কিন্তু চাপের ফ্লেভারটা 30 টাকা হিসাবে যথেষ্ট ভালো। 30 টাকায় চিকেনের পিস হচ্ছে এরকম সাইজের একটা চিকেনের পিস। আচ্ছা, আমরা বিবেকদার সাথে কথাটা একটুখানি বলে নিই। আচ্ছা, যেই কারণে এটা আসা আজকের ব্যাপারটা, যে তোমার নাকি মানে স্টল এখান থেকে উঠে যেতে পারে, সেটা কেন? রাস্তাটা চওড়া হচ্ছে তো, এমনি সাধারণ মানুষের সমস্যা হচ্ছে কাদের যাতায়াত করতে, তো সেই জন্য এখানে প্যাসেজটা তো থাকবে না, একটা গাড়িটা রাখারও জায়গা হবে না মনে হচ্ছে। তাহলে এটা মানে তুমি কোথায় এখানে রাখবে, আশপাশে কোথাও? এমন কিছু ডিসিশন নিয়ে পারিনি, মানে লোকেশন এখনো এখান থেকে হয়নি আর জায়গা পাওয়া যাচ্ছে না। বারাসাত থেকে যদি কেউ দেখে থাকো তাহলে আমি সবার আগে এটা বলবো যে একটুখানি চেষ্টা করো, দাদার কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশনে থাকে, যদি জায়গার একটা ব্যবস্থা করা যায় তাহলে খুব সুবিধা হয়। এখনো মোটামুটি কতদিন অবধি এখানে থাকা যাবে? আমি তাও বলতে পারবো না, পিডব্লিউডির এখান থেকে একটা নোটিশ দেওয়ার কথা, আমাদের জানানোর কথা, এখনো তো অ্যালার্ট দিইনি। খুব ভালো হয় যদি আশপাশেই হয়, কারণ সবাই জেনে গেছে যে এটা ডাকবাংলো মোড়েই বসে। হ্যাঁ, লোকেশনটাও একটা এত ভালো লোকেশন, মার্কেটিং এটা দেখে সেলটা দেখে একটু ঈর্ষা হয়ে গেছে সবাই, যার জন্য আমি এখান থেকে উঠে গেলে অনেকেই, সবার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু আমি যদি এখান থেকে উঠে যাই সবাই আনন্দিত হয় বেশি। না 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 না, তো আমি চাইবো এবং আমরা সবাই চাইবো যে এটা থাক, এবং সেটার চেষ্টাই আমরা সবাই করবো। আমি চাই যে তোমরাও কেউ যদি জায়গার খোঁজ নিতে পারো বারাসাতের কোথাও, প্লিজ জানিও অবশ্যইভাবে। তোমার এরপরে প্ল্যান কী আর, মানে কিছু ভেবেছো? আমার তো এই স্পটটাই আমার, আপনারা সবাই জানেন এইখানে আমার পরিস্থিতিটা, এইখানটা ছেড়ে আমার যাওয়ার ইচ্ছা নেই। এইখানটা যদি হয় ফুটপাতেই হোক, আমি এমনি পাকা দোকানও চাইছি না, যে এইখানটা ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না অ্যাকচুয়ালি। তারপরে যদি দোকান আমি পাই তাহলে তো আরও বেটার, সেই জন্য আমি যা মূল্য দেওয়ার আমি দিতে চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী। আমাদের তরফ থেকে পুরো সাপোর্ট থাকবে, তুমি অবশ্যই করো। আর কটা থেকে কটা অবধি আপাতত খোলা রয়েছে? আমি 1টা থেকে স্টার্ট করি আর 4টা 5টা পর্যন্ত ম্যাক্সিমাম খাবার থাকে। খেয়ে দিয়ে বেরিয়ে রীতিমতো ছুটেছি আমরা পরের ভিডিওর জন্য, ট্রেন ধরে সোজা যাবো আমরা শ্যামবাজার। তার আগে তুই বলে দে তোর কিরকম লাগলো, দাঁড়া এক সেকেন্ড। সত্যি বলতে 80 টাকায় খুব সুন্দর বিরিয়ানি, এবং এখান থেকে আরামসে, যেরকম উনি দাদা বললো না যে আমি বারবার প্রত্যেক সপ্তাহে একবার করে নিই, নেওয়ার মতোই। আমরাও 50K কমপ্লিট হলে আবার যেটা করেছিলাম ওনার কাছ থেকে পার্সেল নিয়ে আমরা ওরকম ভাবে একটা আরেকবার করতে পারবো, আয়োজন করবো অবশ্যই। আর একটা যেটা বলে দিই, তখন আমার খেতে খেতে বলা হয়নি, সেটা হচ্ছে বিরিয়ানিটাই না, কেওলা চল গোলাপ জলের গন্ধগুলো হয় না, একদম লিমিটেড গন্ধ। খেতে ভালো লাগবে এরকম স্পাইসি বিরিয়ানি। যাই হোক, তো চলো, আমাদের বেশি কিছু আর বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বিবেকদার ওখানে খেতে এসো, কারো যদি এরকম জায়গা চেনা থাকে, যদি বিবেকদারদের উঠিয়ে দেয় তাহলে যদি তাদেরকে পসিবল হয়, বাসাতে যারা থাকো তারা হেল্প করতে পারো। উনি নতুন কোথাও যদি বসেন সেখানটা আমরা যদি খোঁজ পাই আমরা অবশ্যই জানাবো। তো চলো, থ্যাংক ইউ ফর মেকিং আস আ পার্ট অফ ইয়ার ডে, ড্রিম বিগ লিভ বিগার। ভুলে গেছিলাম লাইক করতে বলতে, ভুলে গেছিলাম, করে দিও লাইকটা, সাবস্ক্রাইবটাও করে দিও যারা নতুন দেখছো।